সেই বালিকা কিন্তু ধরে ফেলেছে, এই সবই তোমার ক্রিয়া। তুমি তাকে পুরস্কার দেবে না? দেব, নিশ্চয়ই দেব। তারা দুজন যাতে আরো কাছাকাছি আসে সে ব্যবস্থাই আমি করব। স্বপ্নে তারা দেখতে পাবে তাদের পূর্বজন্মের কথা। তুমি অন্যায় পদক্ষেপ নিচ্ছ দেব, নিজের দান মতো ঘুটিয়ে গো। আপনার কি মনে হয় স্বামী, আমি ক্রীড়ায় কোনো অসৎ উপায় অবলম্বন করছি? আপনি সাক্ষী কর্ণকে প্রশ্ন করুন। বলো কর্ণ, তুমি কি আমার দিক থেকে কোনো অসততা লক্ষ্য করেছো? না দেবী, আমার পর্যবেক্ষণ তো সে কথা বলছে না। দেবী, তুমি আমার অন্যায় দান দিচ্ছ। না মহেশ্বর, দেবী কোনো অন্যায় করেনি, তিনি ক্রীড়ার বিধিমতোই দান দিয়েছেন। স্তব্ধ হও যুবক, দেবীর মোহে মোহিত হয়ে ন্যায় অন্যায়ের জ্ঞান তোমার লুপ্ত হল। দেবাদিদেবকে তুমি ভুল প্রমাণ করার চেষ্টা করছো, এত বড় স্পর্ধা তোমার। না মহেশ্বর, আমি নিরপেক্ষ। মিথ্যার আশ্রয় নেওয়া পাপিষ্ঠদের বন্ধ, কথাটা নিশ্চয়ই স্মরণে আছে তোমার। এই ক্রীড়ায় তুমি সাক্ষী রূপে এসেছে এবং সাক্ষীর প্রধান শর্ত হলো নিরপেক্ষ হওয়া, কিন্তু তুমি সেই পথ অনুসরণ করো, মিথ্যা ভাষণ করেছ। স্বর্গলোক তোমার জন্য উপযুক্ত স্থান নয়, বরং মর্ত্যলোকই তোমার জন্য শ্রেয়। তুমি এই মুহূর্তে মর্ত্যলোকে গমন করো।
মাগো তোমার যা মন চায় তাই দিও কখন নেবেন নেওয়ার তো ইচ্ছে সব কিন্তু হাতে কড়ি নেই যে কড়ি নেই তাহলে আর কি হবে অবাগার কপালে সুখ নেই গো তা যাই হোক তোমার যখন সব পছন্দ হয়েছে সব কটাই রাখো কড়ি লাগবে না সে আবার হয় নাকি ঘোষাল বাড়ির বউ বিনা কড়িতে সদা করবে লোকে জানলে যে হাসবে এক কাজ করো তুমি বরং কাল ভৈরবের পূজোর মেলায় এসো সেখানেই আমি তোমার সব পশরা কিনে নেব এই এগো মন থেকে তুমি আমাকে মুছে দিও ঠাকুর তাকে তুমি শান্তিতে রেখো তার যেন কখনো আমার কথা মনে পড়ে কষ্ট না হয় আর লহনা দিদি সে যেন কোনোদিনও এসব জানতে না পারে তোমার করুণা ছাড়া আমার আর কিচ্ছু চাই না বলুন মা বলার কি আছে রান্নাঘর কি বলার জায়গা এ তো শুধু স্বাদ পরীক্ষার স্থান এতে কি হচ্ছে শুনি আগে বলার নো আজকে আসবে করলো না কাল যে আসতে বললাম তাকে আমি জানি ঠিক আসবে সে ওর চোখ আমি দেখেছি তাতে আমার জন্য ভালোবাসা আছে পবন তুই এখানেই থাক আমি জঙ্গলে ভেতর যাচ্ছি
আমি না আসা অবধি কিন্তু কোথাও যাবি না, কেমন? হ্যাঁ বাবা, বলো বাবা। এই যে আমার খুললো না মা, শুন শুন একটা সুখবর আছে। তাই কি খবর বলো? ওই যে রে, ওই যে জঙ্গলের উত্তরে ঘোষালদের বাস আছে না, সেই ঘোষাল বাড়ির এক গিন্নি ভৈরবের মেলা এসে আমার কাছে পুতুল নেবে বলে কথা দিয়ে গেছে। হুম, একটা দুটো নয়, একেবারে পশরা শুদ্ধ। বাহ, এ তো ভারী খুশির খবর। এতদিন পরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আচ্ছা, আমি বরং গিয়ে ওই পুতুলগুলো নিয়ে আসি। এই নাও বাবা, ধরো। আর যে কটা পুতুলে রং করা বাকি আছে সেগুলো আমি আজকের মধ্যে শেষ করে দেবো। তাহলে তো ভালোই হবে। এই কেমন পুতুল করেছিস, একটু রং দিসনি? দেব তো, কদিন পরে দেব। কেন রে, কদিন পরে কেন? বাকিগুলোতে তো সব রং হয়ে গেছে, এটা তো রঙের ছোঁয়া অবধি নেই। দে না মা, রং করে একটু আলাদা রকম হয়েছে, কাল মেলায় সব বেচে দেব। এই পুতুল নয় বাবা। পুতুল নয়? কি তবে, ও পদ্ম ফুলের উপর বসা মেয়ে? না, এ হলো আমাদের ঘটের ঠাকুর। ঘটের ঠাকুর? তার এমন রূপ তুই জানলি কি করে? বাবা, আমি যে তেনাকে দেখেছি। এই পুতুল নয় বাবা। পুতুল নয়? কি তবে, ও পদ্ম ফুলের উপর বসা মেয়ে? না, এ হলো আমাদের ঘটের ঠাকুর। ঘটের ঠাকুর? তার এমন রূপ তুই জানলি কি করে? বাবা, আমি যে তেনাকে দেখেছি পদ্ম সরোবরে, তিনিও ঠিক এমনি করে পদ্মের উপরেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, তবে আমি দেবীর মুখ দেখিনি, কিন্তু দেবী আমাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে তিনি আমাদের ঘটের ঠাকুর। তবে থাক মা, এ মুক্তি আর বেঁচে কাজ নেই, তুই বরং ভালো করে মায়ের রূপ গড়। হ্যাঁ, আর এগুলো এখানে রাখলাম। হ্যাঁ রে মা, আজ একবার জঙ্গলে যাবি? জঙ্গলে? হ্যাঁ রে মা, তুই তো নানা রকম ফুলের গাছ চিনিস, যদি আলাদা আলাদা কয়েকটা ফুল নিয়ে আসতিস তাহলে কাল মেলায় নিয়ে বেচে দিতাম। বাবা, আমি না হয় তোমাকে আরো নতুন পুতুল করে দেব, ফুল না হয় নাইবা নিয়ে গেলে। কি রে মা, হ্যাঁ শরীর খারাপ নাকি? হ্যাঁ বাবা। তবে আজ আর জঙ্গলে গিয়ে কাজ নেই, তুই বিশ্রাম নে, বিশ্রাম নে। এবার কি করবে সখী?
খুললো না তো জেদ ধরে বসেছে, সে কিছুতেই আর ধনপতির কাছে যাবে না। ঠিক কথা, এতদিনে যা বুঝেছি ও মেয়ে কিন্তু মোটেও নরম নয়, একবার যা ঠিক করে তার থেকে আর সরে না। এই তো নিজে মনে মনে কত ব্যথা পাচ্ছে, তবুও গেল না জঙ্গলে। কি কঠিন শাসনে বেঁধে রেখেছে সে নিজেকে, মনে এত আকুতি তাও সে ঘর ছেড়ে বেরোচ্ছে না। ধনপতির আহ্বান শুনেও সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে স্থির রাখার। সখী, আমার মনে হয় তোমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে, না হলে তো কালুদের দেখাই হবে না। খুললোনা, খুললোনা তুমি এসেছো, আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে, তুমি না আসে থাকতেই পারবে না। আমার যা মনের অবস্থা তোমারও তো তাই, খুললোনা। না বন্ধু, তোমার অনুমান সম্পূর্ণ ভুল। পণ্ডিত, তুমি তোমার হৃদয়ভঙ্গের কারণ হতে আমার অত্যন্ত খারাপ লাগলেও এটাই নিষ্ঠুর সত্যি যে তুমি এখন যা দেখছো তা কিন্তু সম্পূর্ণ ঠিক। বন্ধু, জনার্দনই এখন তোমার সম্মুখে। এই কথা তো আপাতত জ্ঞাতে হওয়া গেল, তার নাম খুললোনা। এবার বাকি কথাগুলোও শুনি। থাকে কোথায় সে বন্ধু, এই ইচ্ছা নিতেই কি লহনার মতো? পণ্ডিত, আমি কি অপরাধী, পাপী কি আমি? বাবা, এ তো বড় জটিল কথা। আচ্ছা, তোমার মনে কি কোনো পাপবোধ দেখা দিয়েছে সদাগর? আর যদি সেটাই হয় তাহলে তার কারণটা আমি জানতে পারি? ঘরে বউ আছে আমার, তাও আমি মনে অন্য মেয়েকে স্থান দিয়েছি। তা সে খুললোনা থাকে কোথায়, চলো একবার দেখে আসি তাকে। জানি না, আমি আমি সত্যি জানি না তার বাস কোথায়। ইচ্ছা নিতেই কি? জানি না, মাত্র দুবার দেখেছি তাকে এই জঙ্গলে। একবার সে আমার গলায় মালা পরিয়ে দিয়েছিল, নীল আকন্দের মালা। তারপরে এবার আমি তাকে সেই মালা ফিরিয়ে দিয়েছিলাম। ও বাবা, এর মধ্যে মালা বদলও সেরে ফেলেছ। একবার সে আমার গলায় মালা পরিয়ে দিয়েছিল, নীল আকন্দের মালা। তারপরে এবার আমি তাকে সেই মালা ফিরিয়ে দিয়েছিলাম। বাবা, এর মধ্যে মালা বদলও সেরে ফেলেছ, তাহলে তো আর বাকি কিছুই নেই। মালা বদল? না না, তা কেন হবে, সে তো দুর্ঘটনা, নেহাতে কাকতালীয়। কি বলছো সদাগর, দুবার দুর্ঘটনা? আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি হাতে রেখায় কি দেখলাম সেদিন, না শুনেই তো চলে গেলে। আমি শুনতে চাই না পণ্ডিত, কিছু শুনতে চাই না। হাতের রেখা, কপালের লেখা, কোষ্ঠীর অঙ্ক, কিচ্ছু না, মানি না আমি এসব। যদি নাই মানো তাহলে শুনতে আপত্তিটা কোথায়? আমার সময় নষ্ট করো না পণ্ডিত। বন্ধু, তোমার হাতে রেখা বলছে তোমার জীবনে আরো এক নারী আসবে, তোমার স্ত্রী হয়ে খুব শীঘ্রই। মিথ্যা কথা বলছো তুমি, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি না সে কোথায় থাকে, কোথায় খুঁজবো তাকে আমি। কেন, কাল সে ভৈরব মন্দিরে আসবে না? জানি না আমি, আমি জানি না। দূর হও এখান থেকে পণ্ডিত, যাও এখান থেকে তুমি। দেখা তো ওদের হবে, এবং সে কালী। শুধু তাই নয়, ওরা ওদের সম্পর্কে আরো এক ধাপ পেরোবে। তবে বিপদও এসে দাঁড়াবে পায়ে পায়ে। কেমন বিপদ সুখী? সে না হয় ওখানে গিয়েই দেখবো আমরা।